আল্লাহ রাব্বুল আলামিন والصلاه ওয়া السلام আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইদুল মুরসালিন নবিনা মুহাম্মদ ও আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আদব এবং ক্লাক বিষয়ে আমরা একে অপরের সঙ্গে কী ধরনের আচার আচরণ করব ইন্টারাকশন কিভাবে হবে এবং ব্যক্তিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে আমরা কিভাবে একে অপরের সঙ্গে ডিল করব তুমি তার দাওয়াতে সাড়া দেবে তিন নম্বরে বলেছেন তোমার কাছে যদি কোনো নসিহত চায় পরামর্শ চায় তাহলে তুমি তাকে সৎ পরামর্শ দাও রেখেছেন হ দায়িত্ব হিসাবে একে অপরের প্রতি প্রথমটা এসেছে সালামের কথা সালাম একজন মুসলমানের সঙ্গে আরেকজনের মুসলমানের দেখা হলে এই যে তাকে সম্ভাষণ করা তাকে বরণ করা তার সঙ্গে আপনার একটু কিছু ভাব বিনিময় হোক কথাবার্তা হোক অন্য কিছু যদি নাও হয় সময় যদি নাও থাকে বা অত্যন্ত প্রয়োজন ফিল নাও করেন তবে একটি চমৎকার সুযোগ আছে সেটা মিস করা যাবে না সেটা হচ্ছে সালাম সালামটা হচ্ছে তাহাইয়া এটি হচ্ছে সম্ভাষণ এটি হচ্ছে গ্রিটিং এবং এই গ্রিটিংয়ের রেওয়াজ প্রত্যেক জাতির মধ্যেই আছে যে কোনো তরিকায় হোক কোনো জাতির মধ্যে একটু ভালো করে আছে বেশি করে আছে কোনো জাতির মধ্যে হয়তো একটু কম প্রচলন আছে কিন্তু স্টিল এই যে আমরা সালাম দেই এই সালামটা আসলে জান্নাত থেকে এসেছে জান্নাতে এই সালামের বিনিময় হবে সালামুন কাউলামির রব্বির রাহিম আল্লাহ পক্ষ থেকে মুসলমানদেরকে জান্নাতে যখন প্রবেশ করা হবে তখন তাদেরকে সালাম দেওয়া হবে আল্লাহ পক্ষ থেকে ফেরেশতারা তারা তাদেরকে সালাম দিয়ে বরণ করবেন এভাবে করে সালামটা আসলে একটি জান্নাতি জিনিস আমাদেরকে যে আল্লাহ তালা সালাম দিয়েছেন এই সালামের খুব সুন্দর অর্থ সালামের অর্থ শান্তি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আসসালামু আলাইকা আসসালামু আলাইকুম এবং এই সালাম আমরা জানি আল্লাহ রাবুল আলমিনের একটি নামও আল্লাহ তালা নিজের নাম থেকে তিনি এই সালামকে আমাদের জন্য পাঠিয়েছেন তার নামের অর্থ হচ্ছে যার কাছ থেকে সালাম আসে যিনি শান্তি দেন শান্তির উৎস যিনি আর আমরা যখন একে অপরকে সালাম দেই তার জন্য যে শান্তি বর্ষিত হোক এই সালামের অর্থ হচ্ছে রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে বর্ষণ হোক এত সুন্দর সম্ভাষণ এবং এই সম্ভাষণটা জান্নাতি সম্ভাষণ এর পরিবর্তে মানুষ বিভিন্ন ভাষায় সম্ভাষণ যেটা প্রয়োগ করে সেগুলো কিন্তু জান্নাতি না গুড মর্নিং গুড আফটারনুন গুড নাইট সুপ্রভাত ইত্যাদি যে মানুষ বলে এগুলো কোনো জান্নাতি কথা না এগুলোর মধ্যে এমন কোনো দোয়া পাওয়া যায় না আসলে দোয়ার কারণে একটি এবাদত হয়ে যাচ্ছে সালাম আলাইকুম বলা হলে এটিতে দোয়া হয়ে যায় তার জন্য শান্তি বর্ষণের দোয়া আরব দেশে তারা এই সালাম না বলে এইম সবাহান বা যেটা গুড মর্নিংয়ের গুড ইভিনিং এর তর্জমা আসল হচ্ছে ভালো হবে না মন্দ হবে আমি বললেই তো ভালো হবে না কিন্তু যদি আমি আল্লাহ দিকে নিষ্পত করে আল্লাহ তালার সঙ্গে লিঙ্ক করে যে জান্নাতি সালাম পেশ করি তাহলে একটা দোয়া হয়ে গেল এবং আশা করা যায় এই কারণে আমার এ বাদাত হয়ে গেল এবং যিনি এটা উত্তর নিলেন এবং দিলেন তারও ইবাদত হয়ে গেল একে অপরের জন্য দোয়া হয়ে গেল এই সালামের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর হাদিস নবী করিম সঙ্গে দেখা হবে তখন তুমি তাকে সালাম দেবে কাজে এটা একটা নির্দেশ এই নির্দেশটা ফরজ কিনা এই নির্দেশটা ফরজ নয় এটা শূন্য খুবই ফজিলতের কাজ কিন্তু যখন কাউকে সালাম দেওয়া হয় তখন সালামের জবাব নেওয়াটা কিন্তু ওয়াজিব হয়ে যায় আল্লাহ তালায় সাদ করেছেন বে তাহিন আহসানু হা তোমাদেরকে যখন সালাম করা হয় সম্ভাষণ জানানো হয় তখন তোমরা সেটার জবাব দাও যতটুকুন সে তোমাকে সালাম দিয়েছে সম্ভাষণ জানিয়েছে ততটুকুন কমপক্ষে বা এর চেয়ে যদি আরেকটু অতিরিক্ত দাও তাহলে আরও ভালো কেউ যদি আমাকে সালাম দেয় আসালাম আলাইকুম তাহলে আমি তাকে যদি বলি ওয়ালাইকুম আসসালাম চলবে আর যদি বলি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ তাহলে আরও একটু ভালো হলো আর কেউ যদি আমাকে বলে আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ তাহলে আমি তাকে বলতে পারি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ এত বললেও চলবে আর যদি বলি ওবার আই অ্যাড করি তাহলে আরও ভালো তবে যিনি সালাম দেবেন তিনি যদি সবটাই বলে ফেলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাক আতহ তাহলে যিনি জবাব দেবেন তিনি পুরোটাই রিপিট করতে পারেন এর চেয়ে বাড়াতে না পারলে অসুবিধা নেই কারণ এখানে যথেষ্ট পরিমাণ দোয়ার সুযোগ এবং দোয়ার ব্যবস্থা করা হয়ে গেছে এজন্য সালামটাকে প্রচলন করা সালামটাকে মিস না করা এটাই হচ্ছে নবিকারিম সাল্লাহ আসলাম সুন্নত সাহাবাইকারকে তিনি এটা শিখিয়েছেন এই জন্য যখনই শাহাবাইকার একে অবার সঙ্গে মিশতেন দেখা হতো তখনই সালাম করতেন এমনকি সালাম করার পরে যদি একটা গাছের আড়ালে হয়ে একটুখানি পরে আবার দেখা হতো একটা বাড়ির আড়ালে গিয়ে দেখা হতো একটা দেওয়ালের আড়ালে আবার দেখা হতো আবার তারা সালামের বিনিময় করতেন এই যে সালাম বেশি করে দেওয়া অন্য হাজি রসুল্লাহ সাল্লসলামের সাত করে করেছেন তুমি সালাম দাও তা আরেফ ও আলাম আল্লাম তা আরেফ তুমি যাকে চেনো যাকে চেনো না তাকেও সালাম দাও হয়তো এতটুকুন কনফার্ম হওয়া নিশ্চিত হওয়া ভালো দরকার যে যাকে সালাম দিচ্ছি তিনি মুসলিম এত রকম চেনলেই যথেষ্ট পার্সোনালি ব্যক্তিগতভাবে আপনি না চিনলেও চেনলেই সালাম দিতে হবে এটা নয় বরঞ্চ সালামটা আমরা সবাইকে দেব যাকে আমি চিনলাম যাকে আমি চিনলাম না এবং নবী করিম সাল্লা আসলাম আরেকটি হাজিসে এই সালামের যে এত ফজিল জান্নাতে যাওয়ার জন্য বেশি করে সালাম দেওয়ার আমল করা দরকার সে কথা তিনি অন্য একটি হাজিসে এসাদ করেছেন আফসুল সালাম ওয়াচাম ওয়াসালুল আরহাম বিসালাম। তিনি করেছেন তোমরা সালামের প্রচলন করো সালামকে ছড়িয়ে দাও বেশি বেশি করে সালামের আমল করো তাহলে তোমরা জান্নাতে যাবে আর কি কি করতে হবে তোমরা একে অপরকে যারা অসহায় আছে অভুক্ত আছে মেহমানদারি করা লাগে মেহমান এসেছে অপরকে খাওয়ানোর জন্য একটু বেশি চেষ্টা করো মেহমানদারি করতে বা অভুক্তকে খাবার দিতে চেষ্টা করো আর আত্মীয় স্বজনের সঙ্গে সদ ব্যবহার করা সুসম্পর্ক রাখো তাদের খোঁজখবর রাখো তাদের সঙ্গে সম্পর্ক ছেদ করো না সম্পর্ক ধরে রাখো আর যখন মানুষ রাতের অন্ধকারে গভীর ঘুমিয়ে নিবজ্জিত তখন তুমি দাঁড়িয়ে আল্লাহ তালা কাছে নামাজ পড়ো তাহার যদি আদায় করো তাহলে তুমি সালামের সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে এবং এ হাদিসে তিনি সালামের সাথে জান্নাতে যাওয়ার জন্যে শুরুই করলেন সালামের প্রচলন করে দিতে আমরা কি এভাবে সালামের প্রচলন করি আমরা দেখা যায় অনেক সময় আমরা কেউ কার কাছে ঠেকে গেলে তাকে সালাম করি এখন তো পরিচিত ছাড়া সালাম করি না ছোটদেরকে সালাম করি না এটা ঠিক নয় সালাম সবাইকে করতে হবে ছোটকেও করা যাবে বড়কেও করা যাবে করতে হবে যদিও আদবর দিক থেকে উত্তম হচ্ছে ছোটরা বড়দেরকে সালাম করবে কম লোকের দল বেশি লোকের দলকে সালাম করবে পারস্পরিক মিট করলে সাক্ষাৎ করলে এবং যিনি দাঁড়িয়ে আছেন তিনি যিনি বসা আছেন তাকে সালাম করবেন কিন্তু এটা আদার হতে পারে ছোটরা মুরব্বীদেরকে বয়স্কদেরকে সালাম করবে কিন্তু তার অর্থে এই নয় যে বড়রা কখনই ছোটদেরকে সালাম করতে পারবে না বয়স্করা ছোটদেরকে সালাম করবে না তা নয় উল্লাহ রসুল্লাহ সাল্লিয় সাল্লামের আমলের মধ্যে দেখা গেছে যে তিনি অনেক সময় ছোটদেরকে সালাম করেছেন অধিকাংশ সময়ে তিনি ছোটদেরকে সালাম করেছেন এবং এতে করে যেটা সুবিধা হয় যে ছোটরা অনেক সময় তারা জানে না মাসালা বা আমল তাদের তারা অভ্যস্ত হয়নি মুরব্বীরা বড়রা যখন তাদেরকে সালাম করবে তখন তারা শিখবে যে আসলে তো সালাম করা উচিত এবং সালাম এভাবে দিতে হয় এবং সালাম এভাবেই নিতে হয় এছাড়া সালামের অন্যতম আদক আছে যারা ভিতরে থাকবেন বাইরে থেকে যারা আসবেন তারা তাদেরকে সালাম করবেন আমরা যারা বাইরে থেকে ঘরে আসি তাহলে আমরা বাছিচ্ছ সবাইকে নিজেরা সালাম দেব অনেক সময় আমরা মনে করি যে আমি বাইরে থেকে আসলে কি হবে আমি তো বড় ঘরে যারা ছোট আছে বাচ্চা কাচ্চা তারা আমাকে সালাম করবে এটা ঠিক নয় এমন কি শিক্ষক আমাদের দেশে যারা আছেন তারা ক্লাসে যখন আসেন তারা মনে করেন ছাত্ররা তাদেরকে সালাম করবে আসলে শিক্ষকও ছাত্রদেরকে সালাম করবেন কারণ তিনি বাইরে থেকে এসেছেন আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পরে আমরা পুনরায় আলোচনা শুরু করব অপেক্ষা করুন বারাকাল হফিক আলহামদুলিল্লাহ আমরা সালামের বিষয়ে আলোচনা করছি মুরব্বীরা বড়রা ঘরে যখন আসবেন তখন ঘরে যারা আছেন সবাইকে সালাম করবেন এমনকি তারা যদি তার চেয়ে ছোটোও হয় এতে করে সালামটা তারা শিখবে যিনি আগে দেবেন স্বাভাবিকভাবেই তিনি স্বাব বেশি পাবেন যিনি পরে দেবেন তিনি সওয়াব বা উত্তর দেবেন তিনি সবাব পাবেন কিন্তু তার সবাবের পরিমাণ যিনি দেবেন তার চেয়ে কম এই আমরা সালাম পড়ার দিকেই এগিয়ে যাই অনেক সময় আমরা দেখি যে আমাদের সমাজে কেউ ঠেকে গেলে যার কাছে ঠেকেছে তাকে খুব করে সালাম করে আর না ঠেকলে আমরা সালাম করি না খুব কাতর হয়ে সালাম করি খুব ভক্তির সাথে সালাম করি খুব সম্মান এর সাথে সালাম করি কিন্তু যদি ঠেকা না থাকে তাহলে কে কাকে সালাম করে কোনো পরোয়া করি না কোনো গুরুত্ব দেই না তাহলে এটা আসলে ঠেকার জন্য সালাম করা হয়েছে এই নিয়তের কারণে সালামের কোনো সবাব পাওয়া যাবে না তো ঠেকার জন্য হলেও যদিও সেখানে আমলের নিয়তটা ঢুকেই দেওয়া হয় ইন্দামাল আমাল নিয়াত নিয়তটাকে যদি যোগ করা যায় তাহলে কিন্তু সেক্ষেত্রেও আমরা সবা পাব তবে বিষয়টা হচ্ছে এই যে আমরা একজন একজনকে সালাম করব। এই নিয়তই দেখা হলো আমি তার কাছে ঠেকা আছি বা না আছি এটি বড় কথা নয় আসল কথা হচ্ছে যে আমি সালামে আমলে অভ্যস্ত হয়ে গেলাম এই আমলটা অত্যন্ত জরুরি আরেকটা জিনিসে আমাদের দৃষ্টি আকর্ষণ করি সালামটা কীভাবে দিতে হবে সালামটাকে ঠিক মতো উচ্চারণ করা দরকার আমাদের সমাজে দেখতে পাই লোকেরা সালামু আলাইকুম বলে এটা তখন আরবি শব্দ হলো না আসসালামু আলাইকুম আসসালাম একটি শব্দ আলাইকুম আর একটি শব্দ এবং সুস্পষ্টভাবে বলতে হবে আসসালাম আলাইকুম এবং এটা একটা ইবাদত এবাদতকে সঠিকভাবে উচ্চারণ করা উচিত এটা একটা দোয়া দোয়াটাকে সঠিকভাবে আমরা উচ্চারণ করা উচিত আমরা একটা প্যাটার্ন হয়ে গেছে আমাদের সমাজে একটা কালচারালি এটা একটা মানে একটা স্টাইল গ্রহ করেছে যে স্টাইলটা আসলে সুস্পষ্টভাবে সালামের উচ্চারণের বিপরীত সেটা থেকে আমরা একটু সরে আসি এবং আমরা সহিভাবে সালামের জবাব দেওয়ার জন্য এবং সালাম উচ্চারণ করার জন্য চেষ্টা করি সালামের ক্ষেত্রে অনেক সাথে অনেক সময় আবার লোকেরা এমন এমনভাবে গুজা হয়ে যায় পুজো হয়ে যায় মনে হয় যেন কুর্নিশ করছেন এটাও কিন্তু বেদাত এটাও সেরে সালাম করার সময় মাথাটা একদম সোজা থাকবে এই মাথা কোনো রকমই অবনত হবে না অনেকেই দেখা যায় মাথাকে একদম নিচু করে ফেলে এটা তো অনেক সময় মাথা নিচু করা তো আল্লাহ ছাড়া কারো সামনে করা যায় না এটা দাঁত এবং বেশি নিচু করে ফেলে তো সেরেকের পর্যায়ে চলে যেতে পারে কারণ এই সাজদার মতো হয়ে যায় রুকুর মতো যদি হয়ে যায় তাহলে তো সেটা একেবারে সেরেকের পর্যায়ে চলে যাবে এজন্য আমরা সে বিষয়ে সতর্ক থাকি যে মাথা যেন নিচু না হয় এবং হাত যেন না উঠে আমরা সোজা হয়ে সালাম দেব যারা দূরে আছেন আমার সালাম শুনবে না সেটা বোঝার জন্য ইশারা করা যা হাত তুলে যে আসসালামু আলাইকুম ইশারা করলেন তাহলে দূর থেকে উনি আওয়াজ না পাওয়ার কারণে আপনার হাতের ইশারায় তিনি সালাম করলেন আপনি গাড়িতে যাচ্ছেন তখন ইশারা করলে আওয়াজ যদি নাও শুনে আপনার হাতের ইশারায় তিনি বুঝতে পারবেন যে তিনি আপনি তাকে সালাম করেছেন এই জন্য দূরের লোকদেরকে জবাবদার ক্ষেত্র ইশারা ঠিক আছে যে আপনি শুনেছেন এবং আপনি জবাব দিয়েছেন ইনশাআল্লাহ দ্বারা সেটা বোঝা গেল আমাদের সমাজে আরেকটি সমস্যা আছে সেটা হচ্ছে যে সালাম বলতে কোনো কোনো সময় কদম বসি বোঝানো হয় আসলে সালামের সাথে কদম বসির কোনো সম্পর্ক নেই এটা একটা ভ্যারি লোকাল কালচার অন্য কোন জাতি থেকে এই সংস্কৃতি আমাদের মুসলিম সমাজে আমদানি হয়েছে আমরা দেখতে পাই যে সাহাবাইকে রাম আলিম আজমাইন নবী করিম সাল্লা সুন্ন থেকে যা শিখেছেন সালফে সালাহীন যা আমল করেছেন তারা কখনো কদম বসি করেননি কদম একটি আলাদা জিনিস এটা ইসলামের মধ্যে কদম ব্যাপারে এর কোনো মর্যাদা ইসলামী নেই কোনো কোরআন হাজিসের কোনো উল্লেখ নেই সালফে সালহিনের জীবনে এর কোনো প্র্যাকটিস নেই এটি একটি কুসংস্কার বলতে হবে আমাদের সমাজে বদ্ধমূল ধারণা সৃষ্টি হয়েছে যে পিতা মাতা শ্বশুর শাশুড়ি ওস্তাদ তাদেরকে পীর বুজরগান তাদেরকে পা ধরে পা সালাম করতে হয় এই সালামের রেওয়াজ আমাদের এত এতদাঞ্চল ছাড়া পৃথিবীর বহু মুসলিম দেশগুলো আছে এবং বহু জাতি আছে তাদের মাঝেও যেমন এই প্রচলন নেই তেমনি কোরআন এবং হাদিসে এই ধরনের সালামের কোনো অস্তিত্ব আমরা দেখতে পাই না এরপরে এই সালামের কথা পরে আমরা হাদিসটির দ্বিতীয় যে বিষয়ের দিকে যাব সেটা হচ্ছে ছয়টি হকের কথা বলা হয়েছে প্রথমটা সালাম এরপর একটা হচ্ছে দাওয়াত দিলে যদি কোনো মুসলমান আপনাকে দাওয়াত দেয় ডিনারের জন্য লাঞ্চের জন্য ওয়ালিমার জন্যে তার কোনো অনুষ্ঠান হয়েছে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছে একটা তার সুখবর এসেছে বন্ধু বান্ধব আপনাদেরকে খবর দিয়েছে আপনাকে শখ করে একটু দাওয়া দিয়েছে আপনি তার দাওয়াতে সাড়া দেবেন এটা একটা ভালো কাজ সে খুশি হয়ে দাওয়া দিয়েছে আপনি গেলে খুশি হবে তাকে খুশি করাটা একটা ভালো কাজ যদি একান্ত কোনো ওজন না থাকে তাহলে তার এই হকটা নষ্ট করা ঠিক না বিশেষ করে যখন ওয়ালিমা হয় অলিমার ব্যাপারে আরও বেশি গুরুত্ব এসেছে হাদিসে যে কেউ তার ছেলে মেয়ে দিতে যদি আপনাকে দাওয়াত দান করে তাহলে তার ওয়ালিমার অনুষ্ঠানে আপনি যোগদান করেন এবং তাকে খুশি করার চেষ্টা করেন তাকে কংগ্রেচুলেশন জানান এই সুখবরে তার একটা সুন্দর ফাংশনে আপনি জড়িত হয়ে সৌন্দর্য বর্ধনের জন্য সে যে আহ্বান করেছে সে আহ্বানে সারাদিন তবে যদি আপনার ওদর থাকে আপনার অত্যন্ত ব্যস্ততা থাকে যেটা আপনার জন্য মিস করলে ক্ষতির কারণ হবে এই ক্ষেত্রে এক্সকিউজ ওদর আপত্তি জানা দিয়ে বা আপনার ওদরের কথা বলে তাকে অ্যাপোলজি দেওয়া এটা সুযোগ রয়েছে কারণ একজনকে খুশি করতে গিয়ে আমার বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এটা তো তালা অ্যালাউ করেন না বা এটা তো আল্লাহতালা কনসিডার করবেন সেজন্যে যদি কোনো বিশেষ কাজ থাকে তাহলে গুণ হবে এরকম মনে করা ঠিক না কিন্তু বিনা কারণে অযথায় আপনার কোনো কাজ নেই কিন্তু আপনি যাবেন না গুরুত্ব দিলেন না তার এই আব্রিকটা আপনি মূল্যায়ন করলেন না এমন যদি হয়ে যায় তাহলে সেটা আসলে আল্লাহ তালার কাছে পছন্দ নিয়ে কাজ নয় এরপরে আসে তিন নম্বর ইদাস্তান সাহাকা ফান সাহ। সেটা হচ্ছে যখন সে তোমার কাছে কোন নসিহত চায় কোনো পরামর্শ চায় কোনো অ্যাডভাইস চায় তুমি তার অ্যাডভাইস তাকে ভালো অ্যাডভাইস দান করো তার পরামর্শ শুনো তাকে সৎ পরামর্শ দাও এবং এই সৎ পরামর্শটা একটা ভালো সাদাকার কাজ হয়ে যাবে একটা ভালো নেকির কাজ হয়ে যাবে আপনার জন্যে এটি শুধুমাত্র একটি এক মিনিট দুই মিনিট বা দশ মিনিট আপনি তার জন্য সময় ব্যয় করছেন এটা বেরোতে যাবে না বরঞ্চ তাকে সে কোনো একটা বিষয়ে কনফিউজ আছে কোনো একটা বিষয়ে তার একটু পরামর্শ দরকার তাকে জ্ঞান বুদ্ধি দিয়ে একটু অ্যাডভাইস করা দরকার এমন কোনো আহ্বান জানালে আপনি তাকে সৎ পরামর্শ দেওয়া উচিত হাজি এসেছে আলমোস্তা শাহরু মোহতামান যার কাছে পরামর্শ চাওয়া হয় সে একটা আমানত দাঁড়ির দায়িত্ব পড়ে যায় তাকে সব পরামর্শ দিতে হবে কেউ যদি চিন্তা ভাবনা না করে একজনকে অন্যায় একটা পরামর্শ দেয় একটা ক্ষতিকারক পরামর্শ দেয় জেনে শুনে তার ক্ষতি করে ফেলো তাহলে কিন্তু এটা বড় ধরনের আমানতের খেয়ানত হয়ে যাবে আল্লাহ তালা বলেছেন তা আওয়ানু আল বীরেবাদ থাকোয়া কলা তা আওয়ানু আল ইসমান অজয়ান ভালো এবং নেক কাজে একে অপরে পরামর্শ করো গুণা এবং ক্ষতির এবং মনকার কাজে কেউ কারো সহযোগিতা করো না তো সে আপনার কাছে একটা সহযোগিতা চেয়েছে একটা কাজের জন্য যেমন হতে পারে কেউ ব্যবসা বাণিজ্য করবে যিনি ভালো ব্যবসা বাণিজ্য বুঝেন তার কাছে পরামর্শের জন্য এসেছে কেউ চাকরির জন্য আবেদন করবে সেখানে ব্যাপারে কিভাবে অ্যাপ্লাই করলে চাকরি পাওয়া যাবে একটা পরামর্শের জন্য এসেছে কেউ তার মেয়ের জন্য বিয়ে শাদি করাবে সেক্ষেত্রে পাত্রীর ব্যাপারে খোঁজখবর নিতে এসেছে এটা আমানতদারির সাথে বলতে হবে এমন কি যদি কোনো পাত্রীর ব্যাপারে আপনাকে স্পেসিফিকি জিজ্ঞাসা করে এবং আপনি জানেন যে সেখানে বড় ধরনের ত্রুটি রয়েছে যেটা তার জন্য আক্ষাতের ক্ষতি হতে পারে এমন কিছু লুকিয়ে রাখা আপনার জন্য ঠিক নয় এটা আপনার আমানত তবে খাবার সুযোগ পেয়ে তার বিরুদ্ধে গৃহবোধ করে ফেলা এটা কিন্তু ঠিক না কারও ক্ষতি করার জন্য চেষ্টা করা এটা কিন্তু ঠিক না তা খেয়ানত হয়ে যাবে কাউকে আল্লাহ তালা ধন সম্পদ দান করেছেন তার কাছে লোকরা ধন সম্পদের জন্য আসবে কাউকে আল্লাহ তালা জ্ঞান দিয়েছেন জ্ঞান নিতে আসবে তাকে জ্ঞান দান করতে হবে কাউকে আল্লাহ তালা বুদ্ধিমত্তা অভিজ্ঞতা এগুলো দান করেছেন সে তার বুদ্ধিমত্তা ভিত্তিতে সঠিক পরামর্শ দেবে এবং তার অভিজ্ঞতার আলোকেও সঠিক পরামর্শ দেবে প্রত্যেকটি মানুষেরই এই ধরনের সুযোগ রয়েছে যে আমরা একে অপরকে হেল্প করতে পারি কারণ সবাই সব বিষয় সমানভাবে বুঝে না অনেক সময় মানুষের একটি পরামর্শ বিরাট কাজ করে হাদিসে এসেছে যে ব্যক্তি এস্তে কারা করে সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না এবং যে ব্যক্তি পরামর্শ করে কাজ করে সেও কখনো লজ্জিত হবে না এই জন্য পরামর্শ কথা এমনিতেই তো যারা পরামর্শের পার্টনার যারা রেলেভেন্ট পিপল তারা তো তাদের জন্য এটা ওয়াজিব হয়ে যায় কিন্তু এর বাইরেও যাকে আল্লাহ রবুল্লা আলমী তাওফিক দিয়েছেন সুযোগ দিয়েছেন জ্ঞান দিয়েছেন অভিজ্ঞতা দিয়েছেন এবং তা যার একটা বিষয়কে পর্যালোচনা করার মতো গভীর দৃষ্টিভঙ্গি রয়েছে সেগুলো একটা সম্পদ সেগুলো একটা আল্লাহ তালার দান আপনার প্রতি অন্য যারা এটা বঞ্চিত আছে আপনার কাছে পরামর্শের জন্য আসে আপনি তাদেরকে দেবেন এটা আপনার প্রতি তাদের হক তাদের পাওনা আপনি না দিলে তাদের পাওনাকে আপনি ডিনয় করলেন আপন এবং এটাও কিন্তু আল্লাহ তালার একটি নিয়ামত যে ব্যক্তি আল্লাহ তালার নিয়ামতকে মূল্যায়ন করে না মানুষের জন্য খরচ করে না মানুষের জন্য মানুষকে বিতরণ করার জন্য চেষ্টা করে না তার কাছ থেকে আল্লাহ তালা সেটা ছিনিয়ে নিয়ে যান অনেক সময় এবং এই জ্ঞানের সম্পদের এবং বুদ্ধিমত্তার এই সম্পদ এগুলাকে তিনি যেভাবে ব্যবহার করলে নেকি পেয়ে যেতেন আমরা সেটাকে সুযোগ পেয়েও মিস করলাম অনেক দেখা যায় যে মানুষ ছোটোখাটো পরামর্শ দিয়ে এমন একটা ভালো পরামর্শ দিল একটা লোকের জীবনের বিরাট উপকার হয়ে গেল তাই বিপদ থেকে বাঁচিয়ে দিল আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সুন্দর পরামর্শ একে অপরকে দিতে পারি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে সাহায্য করেন অবিল্লাহি তৌফিক আল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত